বাংলা বাঙালির ভুরিভোজ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আগেই আমি চিকেন মোমো রেসিপি দিয়ে দিয়েছি, আজকে কিন্তু করে দেখো ভেজ মোমো রেসিপি। তাহলে একদম সময় না ব্যয় করে চলুন বানানো যাক ভেজ মোমো। ভেজ মোমো বানানোর জন্য প্রথমেই আমাদের মোমো ডোটা তৈরি করতে হবে। তার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে সেখানে আমি 2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এইবারে এই ময়দাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর 1 বড় চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি ডালডা থাকে অবশ্যই ডালডাটা ব্যবহার করবেন। এবারে সমস্ত কিছু হালকা হাতে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবারে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটি মেখে নেব শক্ত করে। খেয়াল রাখবেন অবশ্যই করে যেন ময়দার গোলাটি শক্ত হয়ে থাকে, নরম করে কখনোই মাখবেন না। এখন আমি ময়দাটিকে একটি ভেজা কাপড় দিয়ে 1/2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, আর ততক্ষণের মধ্যে আমি ভেজ মোমোর ফিলিংটা দেখিয়ে দিই। চলুন, এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ নিয়েছি খুব মিহি করে কুচিয়ে। অবশ্যই পেঁয়াজটিকে মিহি করে কুচাতে হবে, না হলে আপনারা গ্রেট করে নিতে পারেন, কিন্তু গ্রেট করতে হলে জলগুলো যে বেরিয়ে যায় সেই জলটা কিন্তু ঝরিয়ে নেবেন। আর আমি এখন এখানে নিয়েছি 1 কাপ গ্রেট করে নেওয়া বাঁধাকপি আর 1/2 কাপের মতো গাজর গ্রেট করা। আমি বাঁধাকপি আর গাজরটি গ্রেট করে নিয়েছি একটি বড় সাইজের মুখের গ্রেটার দিয়ে। ছোট গ্রেটার দিয়ে গ্রেট করবেন না, তাহলে খুবই মিহি হয়ে যায়। আর আমি এই সমস্ত কিছুতে আমি নুন দিয়ে রেখেছিলাম, তারপরে 15 মিনিটের মতো ছেড়ে রেখে দিয়েছি। এবারে আমি 2 হাতে খুব ভালো করে চিপে চিপে এই বাঁধাকপির মধ্যে যে জলটা বেরিয়ে আছে সেটাকে আমি ছাড়িয়ে ফেলে দেব। ঠিক এইভাবে যতটা সম্ভব জল বের করা যায় বাঁধাকপি থেকে ততটা সম্ভব জল বের করে নিতে হবে চেপে চেপে। আর আমি একইভাবে গাজর থেকেও চেপে চেপে জলটা বের করে ফেলে দেব। এতে হয় কি, যতটা সম্ভব জল বেরিয়ে যায় মোমোটা ততটাই খেতে সুন্দর হয়। আর জল থাকলে এর মধ্যে মোমোর ভিতরে কীরকম জল জল ভাব হয়ে যায় আর মোমোটা সগি হয়ে যায়। যদি ভালো মোমো তৈরি করতে চান এই জল বের করানোর স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কখনোই স্কিপ করবেন না। দেখবেন খুব টেস্টি মোমো তৈরি হবে ভেজ মোমো হলেও। আমি একটি পাত্রে বাঁধাকপি আর গাজর জল ঝরিয়ে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আর গাজরটা মোটামুটি বাঁধাকপির 1/2 পরিমাণে নেবেন। এখন আমি 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অল্প একটু রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1/2 টিস্পুনের একটু কমে গোলমরিচ গুঁড়ো। এখন আমি 1 চিমটির মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মোমোতে কিন্তু মশলাপাতি খুব একটা বেশি থাকে না, খেয়াল রাখবেন মশলা দেওয়ার সময়। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সোয়া সস। এবার সমস্ত কিছু আমি একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তাই নুনটা আর দিলাম না। ভেজ মোমোর জন্য ফিলিংটি কিন্তু খুবই ঝরঝরে হয়েছে জলটা ঝরিয়ে নেওয়ার কারণে। এখন আমি এতে 1 বড় চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে ডালডা থাকলে ডালডা দেবেন। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজকলি খুব সরু সরু করে কাটা। পেঁয়াজকলির পরিবর্তে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন, সব কিছুই খুব মিহি করে কাটতে হবে মোমোর জন্য। আবারও একটু মিলিয়ে মিশিয়ে নিলাম, মোমোর ফিলিং একদম তৈরি। ভেজ মোমোর জন্য যে আটার গোলাটি বানিয়ে রেখেছিলাম সেটি এখন অনেকটাই তৈরি। আমি আরেকটু একবার মেখে নিয়ে এর থেকে একটা অংশ কেটে নেব, আর যে অংশটি আমি বেলে বেলে খুব বড় একটা রুটির আকারে করে নেব। আপনারা চাইলে ছোট ছোট অংশে ভাগ করে সেটাকে লুচির মতো এক একটি করে বেলতে পারেন। আমি একটা বড় রুটির মতো বেলে তার থেকে একটা গোল কিছু ঢাকনা নিয়ে সেটাকে কেটে নেব।
মোমো কিন্তু সবাই খুব ভালোবাসে, তাই অনেক বানাতে হয়, তাই আমি এইভাবে করি, আমার সুবিধা হয়। আপনাদের যে প্রসেসটা ভালো লাগবে সেই প্রসেসই আপনারা অনুসরণ করবেন। ঠিক একইভাবে আমি সমস্ত মোমোর সিটগুলো বানিয়ে নেব, যতটা আটা আমি মেখেছিলাম। আর যেগুলো হয়ে গেছে সেগুলো একটা প্লেটে তুলে রেখে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেব, নইলে কিন্তু শুকিয়ে যাওয়ার প্রবণতা থেকে যায়। মোমো র্যাপারগুলো একদম তৈরি, এখন ভেজ মোমোর ফিলিং নেব। আর একটা মোমো র্যাপার নেব, হাফ চামচের মতো ফিলিং নেব, আর একটা মোমো র্যাপারের মধ্যিখানটায় রাখবো। তারপর পিঠে তৈরির মতো দুটো ধার একসাথে জুড়ে দেব। রাস্তায় অনেক ধরনের মোমোর আকার আকৃতি দেখতে পাওয়া যায়, আমি আজকে যেটা দেখাচ্ছি খুব সহজ। এটা এই অর্ধচন্দ্রাকৃতির মতো, চারিদিকটা খুব ভালো করে সিল করতে হবে, তারপর দুটো দিক একসাথে গিয়ে চেপে একসাথে জয়েন্ট করে দিতে হবে। কত সহজে এই প্রথম মোমোটা কি কিউট দেখতে হয়েছে, তাই না? আর ঠিক একইভাবে আমি সমস্ত মোমো তৈরি করে নেব। খেয়াল রাখবেন এই দুটো ধার যখন জুড়ছেন প্রপারলি যেন সিল থাকে, নইলে যখন স্টিম করা হবে তখন এগুলো খুলে যাওয়ার প্রবণতা থেকে যায়। আর যতক্ষণ পর্যন্ত আপনি অন্য মোমোগুলো তৈরি করছেন, ততক্ষণে যে মোমোগুলো তৈরি হয়ে গেছে সেগুলো কিন্তু ভিজে কাপড়ের তলায় রেখে দেবেন, নইলে কিন্তু শুকিয়ে যাওয়া চান্স থেকে যায়। যতক্ষণ আপনি মোমোগুলো তৈরি করছেন, একটি জায়গা করে গ্যাসে জলটা গরম করার জন্য চাপিয়ে দেবেন। এখন সমস্ত মোমোগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি মোমোগুলো স্টিম করতে দেব। আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে তো খুবই ভালো, আমার কাছে স্টিমার নেই, তার জন্য আমি এরকম একটা স্টিলের ঝাঁঝালো ঝাঁঝরি নিয়েছি। এর উপরে আমি একটু অয়েল দিয়ে ব্রাশ করে নেব, যাতে মোমোগুলো নিচে আটকে না যায় আর খুব সহজেই উঠে আসে। তেল ব্রাশ করা হয়ে গেছে, এবার মোমোগুলো স্টিমারের উপর এক এক করে দিয়ে দেব। যেহেতু এটি ভেজ মোমো, বেশিক্ষণ সময় লাগবে না স্টিম হতে, 10 থেকে 12 মিনিটের বেশি আপনারা কখনোই এটাকে চাপিয়ে রাখবেন না স্টিমারের উপর, নইলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। যারা চিকেন মোমো ভালোবাসেন তাদের জন্য চিকেন মোমো রেসিপি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। এখন আমি ঢাকা দিয়ে এটাকে স্টিম হতে দেব। পাক্কা 12 মিনিট হয়ে গেছে, আমার মোমোটা একদম তৈরি হয়ে গেছে। কি করে বুঝবেন মোমোটা হয়েছে কিনা? দেখবেন যে বাইরের আবরণটা আছে ময়দার, সেটা কিন্তু খুব চকচক করবে, আর খুব সহজেই মোমো স্টিমার থেকে এটা ছেড়ে উঠে আসবে। এখন আমি এই ভেজ মোমোগুলো তুলে নিয়ে গরমাগরম সার্ভ করব মোমো চাটনির সঙ্গে। মোমো চাটনির ঝালঝাল রেসিপি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আর দেরি করবেন না, রাস্তার মতো ঘরেই বানিয়ে ফেলুন খুব সহজে ভেজ মোমো। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু পরিবার পরিজনদের সাথে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।